আমরা নজর রাখছি যেদিকে বিশাখাপত্তনমের দিকে, বিশাখাপত্তনমের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, একই লাইনে দুটি ট্রেন, যার জেরে সংঘর্ষ। বিশাখাপত্তনম পলাসা এবং রায়গড় প্যাসেঞ্জারে সংঘর্ষ, সংঘর্ষে লাইনচ্যুত হয়ে গিয়েছে তিনটি কামরা। ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরও একবার জানাবো আপনাদেরকে, ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আহত কমপক্ষে 32, তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে একটা আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে আহতদের উদ্ধার করা হয়েছে এবং সেখান থেকে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ওড়িশার স্মৃতি এখনো টাটকা। ওড়িশার বাহানগর স্টেশন বাজারে সেখানে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনার স্মৃতি আজও টাটকা। তারই মাঝে, তারই স্মৃতি উস্কে দিয়ে আরও একবার বিশাখাপত্তনমে, বিশাখাপত্তনমে সেখানে দুটো ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু বলে জানা যাচ্ছে, আহত হয়েছেন কমপক্ষে 32 জন। দেখুন দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা। একদিকে দেখুন কীভাবে উদ্ধার করা হচ্ছে, যারা এই ঘটনায় আহত হয়েছেন তাদেরকে একদিকে উদ্ধার করা হচ্ছে, এবং অপরদিকে দেখুন কিভাবে তিনটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দুটো ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, পলাসা এবং রায়গড়গামী ট্রেনের সংঘর্ষ বলে জানা যাচ্ছে। বিশাখাপত্তনম ও পলাসা এবং রায়গড় প্যাসেঞ্জারের মধ্যে সংঘর্ষ, যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 8, আহত কমপক্ষে 32। ওড়িশার স্মৃতি উস্কে এবারে বিশাখাপত্তনম, সেখানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, একই লাইনে দুটি ট্রেনের সংঘর্ষ, বিশাখাপত্তনমের পলাসা এবং রায়গড় প্যাসেঞ্জারে সংঘর্ষ, সংঘর্ষে লাইনচ্যুত তিনটি কামরা, ঘটনায় মৃত 8, আহত কমপক্ষে 32। এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, যে আপডেট লাস্ট উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে এই ঘটনায়, ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 32 জন। বিশাখাপত্তনমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, একই লাইনে দুটি ট্রেনের সংঘর্ষ, বিশাখাপত্তনম পলাসা এবং রায়গড় প্যাসেঞ্জারে সংঘর্ষ, লাইনচ্যুত হয়ে গিয়েছে এই ঘটনার ফলে তিনটি কামরা, যার ফলে কিন্তু এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি, 8 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং আহত হয়েছেন কমপক্ষে 32 জন। ইতিমধ্যে সেখানে জোর কদমে উদ্ধার কাজ শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে যত দ্রুততার সঙ্গে এই উদ্ধার কাজ করা যায় সেদিকে কিন্তু এই মুহূর্তে নজর রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দুটো উইন্ডোর মাধ্যমে আপনাদের সামনে সেই ভয়াবহ ছবি তুলে ধরছি। ওড়িশার স্মৃতি উস্কে এবারে বিশাখাপত্তনম, বিশাখাপত্তনমে সেখানে দুটো ট্রেনের সংঘর্ষ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার রয়েছেন। সুখেন্দু, এখনো পর্যন্ত কি কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো মধুবাবুটা একটু আগে যখন বলছিলাম কথা হচ্ছিল এবং আপনার সামনে দেখছিলাম যে যেহেতু ক্রমশ যে জায়গাতে দুর্ঘটনাটি ঘটেছে রাতের অন্ধকারে, সেই জায়গাতে উদ্ধার কাজ চলছে এবং মৃতের সংখ্যা এবং আহতের সংখ্যা আরো বাড়তে পারে এমন আশঙ্কার কথাই শোনা যাচ্ছিল, এবং সেই আশঙ্কায় সত্যি হলো। এবং ইতিমধ্যে জানা যাচ্ছে যে মৃতের সংখ্যা বেড়ে এই দুর্ঘটনাতে 8 হয়েছে এবং আহত হয়েছে অন্তত যে সংখ্যাটা ছিল 18, সেই সংখ্যাটা লাফিয়ে এদিকে ভর্তি হয়েছে। অর্থাৎ মৃতের সংখ্যা এবং আহতের সংখ্যা এই দুর্ঘটনা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে পিএমও দপ্তর থেকে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যোগাযোগ করা হয়েছে রেলমন্ত্রকের সঙ্গে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে ঘটনার বিষয় নিয়ে তদারকি করছেন এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ আপডেট নিচ্ছেন। কিন্তু ইতিমধ্যে এনডিআরএফ এর টিম সেখানে পৌঁছে গিয়েছে, অর্থাৎ উদ্ধারকারী দল যেমন রয়েছে তার পাশাপাশি এনডিআরএফ এর দলও সেখানে পৌঁছে গিয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য। এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি যোগাযোগ রেখেছেন এবং যাতে দ্রুত উদ্ধার কাজ শুরু করা যায় সেই ব্যবস্থা তিনি করছেন। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও টুইট করে এই ঘটনার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সব মিলিয়ে যে দুর্ঘটনা ঘটেছে, একটি প্যাসেঞ্জার ট্রেন, গাড়ি দেখো যে ঘটনাটি ঘটেছে সেটা জানিয়ে রাখা ভালো যে প্যাসেঞ্জার ট্রেন বিশাখাপত্তনম থেকে রায়গড়ের দিকে যাচ্ছিল, ওভারেজে তার ছিঁড়ে যাওয়া ট্রেনটি দাঁড়িয়ে পড়ে এবং তখন পিছন দিক থেকে এসে তাকে ধাক্কা মারে পলাসা এক্সপ্রেস, যেটা বিশাখাপত্তনম থেকে পলাসার দিকে যাচ্ছিল। এবং এই ধাক্কার ফলে যে প্যাসেঞ্জার ট্রেনটি যেটি ওভারেজে তার ছিঁড়ে যাওয়া লাইনে দাঁড়িয়েছিল, সেই ট্রেনের পিছনের দিকে
তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে এবং তারপর থেকে যে ছবি যেহেতু ওভারব্রিজের তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়েছিল উদ্ধার কাজে ব্যাহত হয়, কারণ কোনো রাতের অন্ধকারে সেখানে কোনো রকম আলো ছিল না, ফলে উদ্ধার কাজ করতে বেশ কিছুটা বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে প্রাথমিকভাবে। এরপর এই ঘটনা ঘটে যাওয়ার পর যখন সেখানে যখন আস্তে আস্তে উদ্ধারকারী দল এসে পৌঁছে এনডিআরএফ দল পৌঁছে এবং আস্তে আস্তে প্রথম দিকে যখন শোনা যাচ্ছিল যে মৃতের সংখ্যা দুই আহত মাত্র 10 থেকে 12 জন, এই সংখ্যাটা ঘন্টা খানেকের মধ্যে কিন্তু লাফিয়ে বেড়ে গিয়ে মৃতের সংখ্যা 6 হয় এবং তারপর আহতের সংখ্যা 18-র বেশি হয়। এবং এখন যেটা জানা যাচ্ছে শেষ আপডেট যেটা পাওয়া গিয়েছে যেটা জানা যাচ্ছে যে মৃতের সংখ্যা 8 আহতের সংখ্যা 32, অর্থাৎ যে আশঙ্কা করা হচ্ছিল যে এই দুর্ঘটনার মৃতের সংখ্যা এবং আহতের সংখ্যা ক্রমশ বাড়তে সেই আশঙ্কাটা সত্যি হল। যদিও উদ্ধারকারী দল একই সঙ্গে রেল মন্ত্রক এবং প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গে যোগাযোগ সব নিজের জগমান উদ্ধারকারী দল রয়েছে যাতে যে কোনো রকমের যারা রয়েছে আহত হয়েছে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করানো যায় বা যারা ক্রিটিক্যাল ইনজিও তাদেরকে অন্যত্র স্থানান্তরিত করে চিকিৎসা যাতে ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা এবং উদ্ধারকারী দল চালাচ্ছে। এবং যেহেতু রাতের অন্ধকার এবং বারবার বলছি একটা কথা যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এই উত্তর পূর্ব মধ্য পূর্ব রেল একাধিক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ট্রেন দূরপাল্লার ট্রেন আটকে রয়েছে এবং ইতিমধ্যে হেল্পলাইন নাম্বারও খুলে দেওয়া হয়েছে। হেল্পলাইন নাম্বার খুলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন দূরপাল্লার ট্রেন যারা বিভিন্ন জায়গা থেকে বিশাখাপত্তনম হয়ে যারা কলকাতার দিকে আসছিলেন বা অন্য জায়গাতে যাচ্ছিলেন তারা দূরপাল্লার ট্রেনে মাঝপথে আটকা পড়েছেন, এমন বহু কোন কোন পথে ট্রেনকে ঘোরানো যায় সেই ব্যবস্থা চলছে। কিন্তু প্রাথমিকভাবে রেল লাইন যেখানে দুর্ঘটনা ঘটছে সেখান থেকে উদ্ধার কাজ করে যে তিনটে বগি লাইনচ্যুত হয়েছে সেইগুলোকে সরিয়ে বাকিভাবে রেল যোগাযোগ ব্যবস্থা ঠিক করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা করা হয়েছে এবং যারা ইঞ্জিওর হয়েছেন সেই যেহেতু রাতের অন্ধকার তাই খুঁজে বের করে উদ্ধারকারী দল সেই সমস্ত যে সমস্ত আহত হয়েছেন তাদেরকে যাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করাটাই প্রাথমিকভাবে উদ্দেশ্য হয়েছে উদ্ধারকারী দলে। সেই কাজ শেষ হলে যতক্ষণ না উদ্ধার কাজ শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত এবং প্রাথমিকভাবে রেল যোগাযোগ স্বাভাবিক করার দিকে নজর রাখছে রেল মন্ত্রক। তবে প্রাথমিকভাবে উদ্ধারকারী দল যারা আহত হয়েছেন বা যদি কোনো দেহ ছিটকে গিয়ে থাকে সেই দিকে উদ্ধারকারী দল নজর রেখেছে এবং যোগাযোগ ব্যবস্থা করছে। তবে মৃতের সংখ্যা এবং আহতের সংখ্যা বাড়ার আশঙ্কায় বোঝা যাচ্ছে যে যেভাবে দুর্ঘটনাটি ঘটেছে তার ফলে মৃতের সংখ্যা বা আহতের সংখ্যা আরো বাড়তে পারে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুখেন্দু।